বর্ধিত সভা আজকের এই বিশেষ বর্ধিত সভায় আপনাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মানী সভাপতি এই রাজবাড়ীর গণমানুষের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জিল্লুর হাকিম এমপি সাহেব আজকের এই বর্ধিত সভা উদ্বোধন করেছেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্র কমিটির সম্মানী সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ান আব্দুল ওয়াদুদ ভাই আজকের এই বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক তুখোড় ছাত্রনেতা রাজবাড়ী জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক যিনি সারা বাংলাদেশের 78টি সাংগঠনিক জেলার কৃষক লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে রাত দিন পরিশ্রম করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রাজ্য জনমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহবাদন বিশ্বস্ত সংগ্রামী কৃষক নেতা নূরে আলম সিদ্দিকী হক ভাই আজকের এই বর্ধিত সভায় আরো উপস্থিত আছেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্র কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা অধ্যাপক নাজমুল ইসলাম পানু ভাই সহ কৃষক লীগের কেন্দ্রীয় রাজবাড়ী জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ সবাইকে জানায় বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নিবেদন প্রিয় কৃষক লীগের ভাইরা বক্তব্য রাখবেন আপনাদের সকলের প্রিয় নেতা নূরে আলম সিদ্দিকী হক ভাই জিল্লুর হাকিম ভাই আমি শুধু বলবো বাংলাদেশ কৃষক লীগের 78টি সাংগঠনিক জেলায় প্রতিটি সাংগঠনিক জেলায় আজকে কৃষক লীগ অনেক সুসংগঠিত আজকে বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সভাপতি সারা বাংলার কৃষক সমাজের অভিভাবক সাবেক ছাত্রনেতা কৃষিবিদ সমীর চন্দ্র দাদা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত এমপি গাইবান্ধা 3 আসন থেকে অ্যাডভোকেট উম্মে কুলসুম সিদ্দি এমপি সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রাজ্য জনমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রাত দিন পরিশ্রম করে চলেছেন আর সেই সভাপতি এবং সাধারণ সম্পাদকের অত্যন্ত বিশ্বস্ত এবং জনমতন আপনাদের সকলের প্রিয় নেতা এই রাজবাড়ী জেলা কৃষক লীগের অভিভাবক নূরে আলম সিদ্দিকী